pranaram 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 জয়রাম বাড়িতে গিয়ে তিনি দীক্ষা নিয়েছিলেন সে 1916 সালে। আর রাজা মহারাজ স্বামী পরমহংসজি মহাদেবের কাছে তার সন্ন্যাস হয়েছিল 1934 সালে। তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন। তার সুদীর্ঘ কাল আমাদের রামকৃষ্ণ মঠে সহকারী সকল সম্পাদকরূপে কাজ করেছিলেন। বিশেষ করে তার নেতৃত্বে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ত্রাণ কার্য হয়েছিল, ইউপের কার্য হয়েছিল। সেই সঙ্গে তিনি আমাদের বেলিমঠে হেডকোয়ার্টারসে ওয়েলফেয়ার সেকশনে তার দায়িত্বে ছিলেন। তার সময়তেই এই যখন ভারতবর্ষ বিভাগ হয় সেই সময়কার যে রিফিউজি রিলিফ পূর্ববাংলা থেকে পাকিস্তান থেকে সমস্ত যেসব মানুষরা এসেছিল তাদের সরকার দায়িত্বে ছিলেন মহারাজ। এবং যখন মাতৃত্বপাল পরমপুত্রপাল মাধুজি মহারাজ 2-3 বছর তিনি সাধারণ সম্পাদক থেকে ছুটি নিয়ে তিনি সাধারণ করছিলেন, শেষমেশ তিনি সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে তিনি আবার সাধারণ সম্পাদক হন। 1968 সাল থেকে মহারাজ এই সন্ধনাথ সংঘ সপ্তকের হিসাবে এবং তার সময়ে প্রথম তিনি ভারতবর্ষে একমাত্র মনসাবী ছাড়া সব জায়গা পেরিয়ে গিয়েছিল মানুষের জন্য। তখন তাদের যাতায়াতে অসুবিধে ছিল এবং প্রয়োজনের জিনিসপত্রেরও ঠিকমত সুবিধা ছিল না, থাকারও সুবিধা ছিল না। তা সত্ত্বেও মহারাজ আমাদের প্রত্যেকটি কেন্দ্রে গিয়েছিলেন যাতে মানুষের সঙ্গে সংযোগ হয় রামকৃষ্ণ মঠ মিশনে, যাতে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব প্রচার হয় সেই সম্বন্ধে। এবং তিনি প্রথম আমাদের ঠাকুর মায়ের নামে ভারতবর্ষের বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ভক্তরা আশ্রম তৈরি করেছিলেন যাকে আমরা প্রাইভেট সেন্টার বলি। সেই সব প্রাইভেট সেন্টারে তিনি প্রথম গিয়েছিলেন, করেছিলেন একটা যোগসূত্র রচনা করেছিলেন বেলিমঠের সঙ্গে। তারপর 1980 সালে যখন আমাদের রামকৃষ্ণ মহাসম্মেলন হয় বেলিমঠেতে, সেই সময়ে আরও তিনি নিবিড়ভাবে সব প্রাইভেট সেন্টারকে তিনি আরও কাছাকাছি ফিরিয়ে নিয়ে আসেন। তার অবদান মনে তিনি মায়ের সন্তান ছিলেন আমরা আগে বলেছি এবং তার নামে আজকে শারদ বক্তৃতা। সে শারদ বক্তৃতার আমরা বিষয় ঠিক করেছি শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী গৌরীমা স্বামী বলতেন তিনি লিখছেন কি লিভিং স্পিরিট শ্রীতে লিখছেন। ঠাকুর বলছেন আমি জল ভাজছি সেই কাটা চক্র, অর্থাৎ ঠাকুরই তাকে প্রথম মায়েদের কার মায়েদের দুঃখ দেখে কিন্তু ওদের মায়ের মধ্যে খুব দুঃখ আছে ওদের জন্য কাজ করত। তিনি মহাস্বাধীন কাজ ছিলেন, মহা তপস্বী ছিলেন, ভক্তিমতী ছিলেন, অতি সাহসী ছিলেন। তিনি যমুনা পরে বিনা পয়সা তারা ভারতবর্ষতে এই পদকরে বিভিন্ন তীর্থস্থানে গিয়েছে তপস্যা করেছেন। মা শ্রী মা বলতেন গৌরী দাসী তাকে গৌরদাসী বলতেন, মা বলতেন গৌরীদাসী একটা নুড়িকে ছোট্ট নুড়িকে সারা জীবন কাটিত সত্যদিন দামোদর শিলা, যদি তিনি কালীভক্ত ছিলেন তিনি দামোদর শিলাকে পূজা করতেন এবং তার দর্শন পেয়েছিলেন। তিনি মহাপ্রাজ্ঞী ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন এবং সাক্ষী ছিলেন। তার জীবন নিয়ে আমাদের আজকে আলোচনা করবেন আমাদের পরম প্রতিবার স্বামী বিশ্বের শিষ্য স্বামী সর্বলোকানন্দজী মহারাজ।
যিনি আপনারা সবাই জানেন আমাদের শ্রেষ্ঠ মঙ্গলের দীর্ঘকাল ছিলেন, মঙ্গলে তিনি কাজ করেছেন, সেবা কাজ করেছেন, ভারতবর্ষের সেবা কাজ করেছেন। তারপর ওখান থেকে তিনি এলাহাবাদ গিয়েছিলেন, তারপর বোম্বে হয়ে এখন বর্তমানে আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে তিনি সম্পাদক। তাকে আমরা অনুরোধ করেছিলাম, সে অনুরোধ আমাদের তিনি রক্ষা করেছেন। আর অনুরোধ করছি এই পদে বক্তব্য দেওয়ার জন্য। আশ্রম অধ্যক্ষ সৈদ্য স্বামী দুর্গাত্মানন্দী মহারাজ, এই সুন্দর প্রেক্ষাগৃহে উপস্থিত সন্ন্যাসীবৃন্দ, ভক্ত এবং সুধিমণ্ডলী, খুব ভালো লাগছে যে আজকের এই অনুষ্ঠানে এই প্রেক্ষাগৃহটি কানায় কানায় ভর্তি। একটা খুব সুন্দর ঘটনায় ঘটে গেল বলব, তিন চার মাস আগে নিমলাত্মানন্দজি আমাকে ফোন করেছিলেন যে 1 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ স্মারক বক্তৃতা দিতে হবে, বিষয় হচ্ছে রামকৃষ্ণ শিষ্যার শ্রী গৌরীমা। আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি, আমার মোবাইল ক্যালেন্ডারে 1 জানুয়ারি আমি লিখে রেখেছিলাম 2020। কার কিছুদিন পরে নিত্যমুক্তানন্দজি মায়ের বাড়ি থেকে আমাকে ফোন করে বলেন যে তোমাকে একটি স্মারক বক্তৃতা দিতে হবে 1 ডিসেম্বর 2019। আমি সম্মতি দিলাম। ওদের 15 দিন আগে একজন ভক্ত আমাকে ফোন করে বলছেন, মহারাজ মানে আমার সঙ্গে সেরকম সম্পর্ক, বলছেন মহারাজ আপনি পারেন না বটে, মানে কেন বলে যে 1 ডিসেম্বর সকালবেলা 11টার সময় বাগবাজারে মায়ের বাড়িতে বক্তৃতা দেবেন স্মারক বক্তৃতা, আবার কিছুক্ষণ পরে 4টের সময় এসে যোগদানে বক্তৃতা দেবেন স্মারক বক্তৃতা দেবেন। আমি তো শুনে আমি ভালো করে দেখলাম, উনি চিঠি পাঠিয়েছিলেন, চিঠি খুলে দেখলাম একদিনে বক্তৃতা। তবে একদিক দিয়ে আমি খুব ধন্য মনে করব যে আজকে দুটি স্মারক বক্তৃতাই কিন্তু স্বামী বীরেশানন্দ স্মারক বক্তৃতা। একটু আগে শুনলেন যে তিনি আমার গুরুদেব ছিলেন, তিনি আমার দীক্ষাগুরু, ব্রহ্মচর্য গুরু এবং সন্ন্যাস গুরু, তার কাছ থেকে সব। উনি নিজের কথাটা বললেন না যে উনিও এই মহারাজের কাছে, পূজনীয় মহারাজের কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছেন, ব্রহ্মচর্য দীক্ষা নিয়েছেন, সন্ন্যাস দীক্ষা নিয়েছেন, উভয়ে আমরা একই গুরুর শিষ্য। বীরেশানন্দ মহারাজ একটু আগে শুনলেন তিনি ছিলেন 10ম সংঘাধ্যক্ষ, প্রকৃতপক্ষে তিনি ছিলেন সংঘনায়ক। সংঘনায়ক মানে যিনি সংঘকে পরিচালিত করেন, সংঘকে কিভাবে এগিয়ে নিয়ে যায় যে বিষয়ে চিন্তা ভাবনা করেন। এবং একটু আগে শুনলেন তিনি 19 বছর তিনি এই অধ্যক্ষের পদে অধিষ্ঠিত ছিলেন, প্রেসিডেন্ট, এবং থাকাকালীন বহু ভক্তদের তিনি দীক্ষা দিয়েছেন, অনেকের মনে হৃদয়ে তিনি ভগবত ভক্তিকে জাগ্রত করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার জীবন অদ্ভুত জীবন, দেখতে অত্যন্ত ছোট্ট, ওজন অত্যন্ত কম, কিন্তু ভেতরে তার এত শক্তি, এবং সেই শক্তি মনে হয় নিশ্চিতভাবে বড়াইতে পারে তিনি গিয়েছিলেন শ্রী মায়ের কাছ থেকে, কারণ এটাকে শুনে তিনি মায়ের কৃপা প্রাপ্ত, মায়ের কাছ থেকে তিনি মন্ত্রদীক্ষা পেয়েছিলেন, মায়ের শক্তিতেই তিনি শক্তিমান হয়েছিলেন। বাইরের শক্তি হয়তো তাকে দেখে বোঝা যাবে না, কিন্তু ভেতরের শক্তি ছিল প্রচুর, অনন্ত শক্তি স্যার ছিল। নাহলে পরে কেউ দীর্ঘ 19 বছর রাজা মহারাজের পরে স্বামী ব্রহ্মানন্দী দীর্ঘদিন অধ্যক্ষের পদে ছিলেন, প্রেসিডেন্টের পদে ছিলেন রামকৃষ্ণ মঠ বিষয়ে, তারপরেই কিন্তু স্বামী বিবেকানন্দ এখন সে রেকর্ড কেউ ভাঙতে পারেনি। ভবিষ্যতে কি হবে আমরা জানি না,
এবং তার জীবনের কয়েকটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সংঘের প্রতি দরদ, ভক্তদের প্রতি তার দরদ, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা দুঃখী মানুষ, তাদের প্রতি তার দরদ। আপনারা শুনে থাকবেন যে পল্লী মঙ্গল বলে আগে কিছু রামকৃষ্ণ মঠ পিছনে ছিল না, কৃষ্ণানী মহারাজ চেয়েছিলেন, অনুভব করেছিলেন যে গ্রামের মানুষের উন্নতির দরকার, গ্রামের মানুষরা পিছিয়ে আছে। আপনারা সবাই, আমরা শহরে বাস করি, গ্রামের অবস্থা এখনো কত করুন আমরা জানি না, অত্যন্ত করুন। এখনো অনেক জায়গায় বৈদ্যুতিক আলো পর্যন্ত পৌঁছায়, সুন্দর রাস্তাঘাট পর্যন্ত নেই, এখনো পড়াশোনার শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে। মহারাজ সেটা অনুভব করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে রামকৃষ্ণ মিশন গ্রামীণ উন্নয়নের জন্য কিছু কাজ করুক। ওনারই অনুপ্রেরণা এবং ওনারই অনুপ্রেরণায় শুরু হয় পল্লী মঙ্গল উন্নয়ন। যারা সেবক ছিলেন এই আমাদের স্বামী বিমলাত্মানজি, পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজিকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, যাও গ্রামে গিয়ে কাজ করো, ওদের সুখে দুঃখে ভাগী হও। এবং আত্মস্থানজি এবং অন্যের সন্ন্যাসীরা মিলে প্রথম এই পল্লী মঙ্গলের কাজ শুরু করেন, জয়রামবাটির প্রত্যন্ত গ্রামে আরো ভেতরে গিয়ে এবং কামালপুরের প্রত্যন্ত গ্রামে, আজও সেই গ্রামে কাজ হয়। আজ যে অনুপ্রেরণা স্বামী শ্রী গোস্বামী দিয়ে গেছিলেন, আজকে শুধু পশ্চিমবঙ্গে কামালপুর জয়রামের মধ্যে সীমিত নয়, এখন সারা ভারতবর্ষে তার বিস্তৃতি লাভ করেছে। এবং এই গ্রামীণ উন্নয়নের ব্যাপারে আমরা সকলেই প্রচেষ্ট হয়েছি এবং গ্রাম উন্নয়ন করার কিছু কাজ দিয়েছি। মহারাজের বিশ্বাস ছিল, দেখুন মহারাজ অনেকেই প্রশ্ন করতেন, মহারাজ আমি শুনেছি আপনি স্বামী বিবেকানন্দকে দেখেছেন, যেমন ম্যাড্রাসে স্বামী বিবেকানন্দ আছে, আপনার কি মনে পড়ে? বলে হ্যাঁ, হয়তো আচ্ছা আচ্ছা মনে পড়ে, বাবার কোলে চেপে তখন আমি গেছিলাম, হাজার হাজার লোক স্বামী বিবেকানন্দকে স্বাগত জানান। ফিরেছেন স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে, বিশ্ববিজয়ী হয়ে তাকে অভূতপূর্ব সম্বর্ধনা দেওয়া হয়েছে ম্যাড্রাস, তখন চেন্নাইতে নাম ছিল, তখন ছিল ম্যাড্রাস, এবং তাকে অভূতপূর্ব সেই হাজার হাজার লোকের মধ্যে স্বামী বিবেকানন্দের বাবাও গেছিলেন তার ছোট্ট শিশু পুত্রকে নিয়ে স্বামীজিকে দেখতে। স্বামীজি বলছেন আমি ওকে দেখেছি, কতটা মনে পড়ে জানি না, তবে এটা বলতে পারি স্বামীজি আমাকে কিন্তু দেখেছেন। তার কত বিশ্বাস যে আমি হয়তো স্বামীজিকে মনে নেই দেখেছি কিনা কিভাবে, কিন্তু স্বামীজি আমাকে দেখেছেন এটা আমি বলতে পারি। বিশ্বাস স্বামীজি আমাকে দেখেছেন, আমি গেছিলাম স্বামীজিকে বাবার সঙ্গে দর্শন করতে। আরেকটি কথা বলি, আপনারা অনেকেই লিখিত ভক্ত, আপনার অনেক সময় আপনাদের যেটা কমপ্লেন অভিযোগ যে গুরুরা আসেন দীক্ষা দেন চলে যান, তারপর তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, তাদের সঙ্গে কথাবার্তা হয় না, তাদের ব্যক্তিগত সেবা করা ইত্যাদি হওয়া ওঠে না, আপনার অনেকেরই দুঃখ মনে। স্বামী কৃষ্ণ মহারাজ অনেক ভক্ত সরাসরি প্রশ্ন, আমি শুনেছি সেই প্রশ্নের উত্তর, বলেছেন ভক্তরা মহারাজ আপনি সে কবে আসবেন আবার জানি না, দু বছর তিন বছর পরে আসবেন, আমাদেরও সম্ভব হয় না বেলে মঠে গিয়ে আপনাকে দর্শন করা, দেখা করা, কথাবার্তা বলা, সঙ্গ করা। কি বলছেন দিচ্ছেন দেখুন স্বামী কৃষ্ণ মহারাজ, তোমরা মনে করো না যে গুরুজনের এক প্রোগ্রাম মিষ্টি আর একটা আপে আনলে ওদের গুরু সেবা হয়ে গেল, বিরাট গুরু সেবা, আজ মাছের ঝোল পাতলা মাছের ঝোল একটু ভাত নিয়ে আনলে ওদের গুরু সেবা হয়ে গেল। শোনো, সবচেয়ে বড় গুরু সেবা কি বলছেন, যে সময় গুরু, যে কোনো গুরু, যে গুরু যে দীক্ষার সময় নির্দেশ দিয়েছেন ইষ্ট চিন্তন করা, জপ ধ্যান করা, পবিত্র জীবনযাপন করা, যে আদেশ নির্দেশ দীক্ষার সময় গুরু দিয়েছেন ওটা যদি ঠিকভাবে পালন করতে পারো ওটাই হবে সবচেয়ে বড় গুরু সেবা। ওটা ওয়ান্ডারফুল আইডিয়া, যেটাই হবে সবচেয়ে বড় গুরু সেবা, গুরুর নির্দেশকে নিজের জীবনে পালন করা। স্বামী বিবেকানন্দ স্মারক বক্তৃতা আজকের সূচি, স্মারক বক্তৃতার তাঁরই উদ্দেশ্যে বাগবাজারে এবং এখানে সেই দিক দিয়ে আমি একটু ভীত হয়েছিলাম, একটু নার্ভাস হয়েছিলাম, দু জায়গায় যে কী বলব, আর আপনাদের মতন ভক্তদের কাছে
মানে বলা হয় বাগবাজারের ভক্তরা খুব পড়াশোনা জানে, আমাকে একবার নিত্য মুখ্য দেখো পড়াশোনা করে আসবে, স্টেজ মেকআপ করার চেষ্টা করবে না, বাগবাজারের ভক্তরা খুব পড়াশোনা করে। এবং আমি এখানে আমি অনেকবার বক্তৃতা দিয়ে গেছি, নিত্য মুক্তানন্দ ছিলেন মহারাজ কতবার আমাকে স্মরণ করেছিলেন, অনুরোধ করেছিলেন, আমি এসেছিলাম 1 জানুয়ারি। এবং এখানেও জানি যে ভক্তরা খুব লেখাপড়া যায় উল্টো পাল্টা পড়লে সামনে আর কিছু পরে পড়লে দেখেছেন তো মহারাজ তো ভুলবার করেছিল, সেই জন্য আমি বিপিত ছিলাম। কিন্তু মনে আনন্দ পেলাম যে আজকে আমার কি সৌভাগ্য, আজকে দুটি সারা বক্তৃতা স্বামী কৃষ্ণকে উদ্দেশ্য করে, আমার বিরুদ্ধে যিনি আমার জীবনের শুভ তারা, যিনি আমার সন্ন্যাস জীবনে আমাকে এগিয়ে দিয়েছেন। তো যাই হোক, আজকে হচ্ছে বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, শ্রীরামকৃষ্ণ শিষ্যা গৌরীমা। মহারাজকে আসার সময় বলছিলাম, মহারাজ এই শ্রীরামকৃষ্ণের যারা শিষ্যা বা গৃহস্থ ভক্ত মহিলা ভক্ত যোগীমা গোলাপমা তারপরে গৌরীমা, এদের কথা কিন্তু আলোচনা হয় না, এদের জীবন বৃত্তান্ত ব্যাপারে আমরা অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু তাদের অবদান কিন্তু রামকৃষ্ণ ভাব আন্দোলনে কম নয়, তাদের ভাব আন্দোলনে অনেক ভূমিকা আছে রামকৃষ্ণ ভাব আন্দোলনে, যদি আমরা গভীরে গিয়ে চিন্তা করি। কারণ যখন অবতার আসেন তখন তিনি একা আসেন না, এটা আপনারা সবসময় শুনছেন সবসময় জানেন, অবতার যে ভাব আন্দোলন শুরু করে যান এবং সেই ভাব আন্দোলন যাতে স্তম্ভিত না হয়ে পড়ে, স্তব্ধ না হয়ে পড়ে, বর্তমানে বা অবতারের অবর্তমানে যাতে এই ভাব আন্দোলন এগিয়ে যেতে পারে, সেই জন্য তারা অবর্তমানে যারা কাজ করবেন তারা আরো কর্মচিঠি সম্পাদন যারা করবেন এবং তারা হচ্ছেন পার্শ্বদ। এই শ্রীরামকৃষ্ণ অবতারত্বে এই পার্শ্বদকে দুটি ভাগে আমরা ভাগ করে নিয়েছি, একটি হচ্ছে বহিরঙ্গ যারা আউটার সার্কেল যারা বহিরঙ্গ, আরেকজন হচ্ছে অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে, যেমন যারা সন্ন্যাসী শিষ্য বিশেষ করে তারা হচ্ছে অন্তরঙ্গ, আর যারা গৃহ শিষ্য তারা হচ্ছে বহিরঙ্গ। এবং এই গৃহ শিষ্যের মধ্যে এই বহু ভক্ত আছে, এই আমাদের রামচন্দ্র ভক্ত, আরো অনেকে আছে বলরাম বসু বেপাড়ায় উত্তর কলকাতা, আরো অনেকে। এবং আপনারা এটাও জানবেন যে রামকৃষ্ণ ভাব আন্দোলন এখন যে তৎপর করে এগিয়ে চলেছে, যা কিনা সারা বিশ্বকে প্লাবিত করতে চলেছে, এই প্লাবিত করার পেছনে রয়েছে ভক্তের অবদান, যদি গৃহস্থ ভক্তের অবদান, শিষ্যদের অবদান, অন্তরঙ্গ শিষ্যদের অবদান। কারণ স্বামী বিবেকানন্দ যখন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ না যখন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তিনি যে ভাব আন্দোলন শুরু করলেন দক্ষিণেশ্বরে, সেখান থেকে যার আন্দোলন শুরু, সেখান থেকে শুরু করেন তিনি আধ্যাত্মিক বিশ্ব বিস্ফোরণ। এই বিস্ফোরণের ব্যাপারে মনে পড়ে যখন অরবিন্দ ঘোষ, বিপ্লবী অরবিন্দ ঘোষ যখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী, তখন তিনি একটি পুড়িয়াতে একটা কিছু রেখে এটা পুড়িয়া করে সকালে ঘুম থেকে উঠে সব করে মাথায় ঠেকাতেন, এবং যারা প্রহরী তারা তো সবাই খুব ওয়াচ করতো যে কী করে না করে, দেখছে যে একটা পূজার মতো নিয়ে মাথায় ঠেকায় সব সকালে করে আবার রেখে যায় যথাস্থানে, ওদের সন্দেহ হলো না জানি করে বিস্ফোরক পদার্থের পূজার মধ্যে আছে কিনা, একদিন ধরলো গিয়েছে কী করেন এটা কী আছে দেখান এখানে বিস্ফোরক কিনা, বলছেন শুনুন এটা খুব শোনার কথা, বলছেন হ্যাঁ এর মহাবিস্ফোরকের মধ্যে আছে, চমকে গেল যারা প্রয়োজন, মহাবিস্ফোরক দেখি দেখছেন মাটি, বলে মহাবিস্ফোরক, হ্যাঁ মহাবিস্ফোরক, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মাটি, যে মাটি থেকে শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক বিস্ফোরণ ঘটিয়েছিলেন, যে মাটি থেকে শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক বিস্ফোরণ ঘটিয়েছিলেন, সেই জন্য ভাব আন্দোলন শ্রীরামকৃষ্ণ শুরু করেছিলেন। পরবর্তীকালে যখন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, প্রতিষ্ঠা করে তিনি কি বুঝলেন প্রতিষ্ঠা করার সময়, পয়লা মে বলরাম বসুর বাড়িতে 1897 খ্রিস্টাব্দে তিনি অনুভব করলেন যে কতিপয় সন্ন্যাসীর দ্বারা রামকৃষ্ণ সংঘ পরিচালিত হতে পারে না,
সেখানে তিনি ভক্তদের শিষ্যদের তিনি সদস্য রূপে গ্রহণ করলেন এবং তিনি অনুভব করেছিলেন যে যৌথ প্রচেষ্টায় শিষ্য এই সন্ন্যাসী শিষ্য এবং গৃহস্থ ভক্ত যারা আছেন তাদের যৌথ প্রচেষ্টায় শ্রীরামকৃষ্ণ সঙ্ঘ এগিয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে এই শ্রীরামকৃষ্ণ অবতারত্বে এবং তার ভাব আন্দোলনে মহিলা শিষ্য যারা ছিলেন তারা অংশগ্রহণ করছেন তাদের অবদান কম নয় হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন না যে আপাত দৃষ্টিতে বাইরের দিক দিয়ে হয়তো মনে হবে না যে তাদের আবার কি অবদান আছে গোলাপ মা যোগিনী মা যদিও এই মহিলা ভক্তদের শিষ্যদের মধ্যে যে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন গৌরীমা এত নির্ভীক এত সাহসিকতার পরিচয় দিয়েছেন যার বর্ণনা আমি একটু পরেই করব কিন্তু অন্যান্য যারা ছিলেন যোগিনীমা গোলাপ মা অন্যান্য যারা শিষ্য চিকিৎসায় মিলিয়ে অন্যান্য অনেকে ছিলেন ভক্তমালিকাদের দেখবেন লক্ষ্মী যা ছিলেন তারা তাদের তাদের দেখে মনে হবে তাদের আবার একটা অবদান আছে তাদের যথেষ্ট অবদান আছে তারা সকলে শ্রীরামকৃষ্ণ এবং মা সারদার সেবা করেছে এবং তাদের সেবা যদি না থাকত শ্রীরামকৃষ্ণ বিশেষ করে মা সারদার সঙ্গে নির্ভর যদি না সেবা করত তাহলে পরে মা সারদার পক্ষে দীর্ঘ 34 বছর এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনকে এগিয়ে যাওয়া সম্ভব হতো না ওদের যে অবদান বাইরের দিক দিয়ে বোঝা মুশকিল আপনারা জানেন এই যে শিশির বিন্দুর কথা শীতকালে শিশির পড়ে শিশির বিন্দু সকলের অলক্ষে নিপ্রীতে নিঃশব্দে রাত্রে মধ্যরাত্রে বা শেষ রাত্রে পতিত হয় হাজার হাজার ফুলের উপরে হাজার হাজার ফুলকে প্রস্ফুটিত করে সকলের অলক্ষে আনসিং যাকে আমরা দেখতে পারি না দেখতে পাই না বুঝতে পারি না শুনতে পাই না তাদের অবদান কিন্তু সেই শিশুর বৃন্দর মতন আমরা হয়তো বাইরে থেকে বুঝতে পারি না আর একটা কথা জেনে রাখবেন যে আধ্যাত্মিক আন্দোলন শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন হচ্ছে আধ্যাত্মিক আন্দোলন যে আন্দোলনের কোন বাইরের হইচই ডাক হান ঝান্ডা মান্ডা হয়েছে স্লোগান সাউটিং কিন্তু কিছু নেই আধ্যাত্মিক আন্দোলন সবসময় হচ্ছে শিশির বৃন্দর মতন ধীরে ধীরে অন্তরালে কাজ করে যায় না জানি কত মানুষের মন এবং হৃদয়কে পরিবর্তন করে সেটাই হচ্ছে আধ্যাত্মিক আন্দোলন আর আধ্যাত্মিক আন্দোলন হচ্ছে কিরকম জানেন কথা আছে স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন বা আধ্যাত্মিক আন্দোলন ধীর হতে পারে গতি কম হতে পারে কিন্তু স্লো অ্যান্ড স্টেডি স্লো গতি কম কিন্তু স্টেডি দৃঢ় স্লো অ্যান্ড স্টেডি মিনস দ্য রেস সেই এগিয়ে যেতে পারে সেই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন যেটি তার মূলত হচ্ছে আধ্যাত্মিক আন্দোলন আজ এগিয়ে চলেছে আজ সারা বিশ্বকে প্লাবিত করেছে আমরা জানি 100 বছর মাত্র হয়েছে কি 100 বছর অধিক হয়েছে 100 বছরের মধ্যে এই শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন সারা পৃথিবীকে প্লাবিত করতে চলেছে তার কারণ রয়েছে আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক শক্তির জন্যই প্লাবন সম্ভব হয়েছে এই গৌরী মায়ের কথা বলি গৌরী মায়ের অবদান কম নয় রামকৃষ্ণ ভাব আন্দোলনে একজন মহিলা এত সাহস সাহসিকতার পরিচয় দিয়েছে এবং এই প্রথম মহিলা বোধ হয় সেই সময় খুব সম্ভবত অনেকরা অনেক কাজকর্ম করেছেন অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন কিন্তু রামকৃষ্ণ পরিমণ্ডলে এই একজন মহিলা ভক্ত যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এখনকার মহিলা ভক্ত হয়তো সেই সাহসিকতার পরিচয় দিতে পারবেন না তিনি বলছেন এরা উপলব্ধি করেছেন শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করেছেন দেখেছেন আমার পূর্ববর্তী বক্তা বলছেন মহা তপস্বী ভাগ্যবতী পুণ্যবতী মহা তপস্বী এবং যেটা স্বামী বিবেকানন্দ তাঁকে দেখে বুঝতে পেরেছিলেন বিদেশ যাওয়ার আগে যে গৌরীমায়ের মধ্যে সেই দেশ সেবার একটা ভাব আছে দেশ গঠনের একটা ভাব আছে এবং গৌরীমায়ের পায়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে বা দেশ গঠনে সাহায্য করতে তাই তিনি বলছেন 1894 শিকাগো হইতে স্বামী বিবেকানন্দ একখানি পত্রে প্রশ্ন করেছেন গৌরীমা কোথায় 1000 গৌরীমার দরকার ওই নোবেল স্টাইলিং স্প্রে মডি দ্য
এবং চেতনাদারী শক্তি, এটাই হচ্ছে গরিমায়ের প্রকৃত পরিচয়। গরিমায়ের বাল্য জীবন আপনারা জানেন, বাল্যকাল থেকে যারা এই মহা সাধিকা হন, যারা পাশাদের সহায়িকা হন বা সহায়ক হন, তাদের বাল্যকাল থেকে তাদের জীবন কিন্তু সাধারণের জীবন থেকে আলাদা, প্রত্যেকটি ক্ষেত্রে তাদের জীবন আলাদা। যদিও তারা সংসারে আছেন, সংসারের মতন কাজকর্ম করছেন, সব কিছু করছেন, কিন্তু যেন দেখা সেটা হচ্ছে তারা সংসারে কিন্তু লিপ্ত হচ্ছেন, সংসারে কিন্তু লিপ্ত হচ্ছেন না। আমরা সংসারে কাজ করি, আপনারা করেন, সকলে করেন, কিন্তু সংসারের কাজে নিজেকে এমন টেপটে টেপটে একবারে রেখে তার লিপ্ত হয়ে যান। কিন্তু যারা ওই স্তরের সাধক সাধিকা, সহায়ক সহায়িকা অবতারের, তারা কিন্তু এই সংসারের কাজে লিপ্ত না। যদি তারা সংসারে কাজকর্ম করেন, সবই করেন, সাধারণ মানুষের মতন ব্যবহার করেন, তাই তাদের জীবন যদি আপনারা দেখি, তাহলে সাধারণের যে জীবন দেখা যায়, সে জীবন থেকে তার জীবন কিন্তু আলাদা। এবং বাল্যকালে গরিমার জীবন থেকে দেখাচ্ছে তিনি পরম ভক্তিমতী, তিনি পরম ভক্তিমতী, তার মধ্যে ধর্ম জিজ্ঞাসার একটা ভাব প্রথম থেকেই দেখা গেছে। এবং শুধু তাই নয়, অতি কম বয়সেই তিনি কিন্তু এই বেরিয়ে পড়েছিলেন বিভিন্ন জায়গায় তপস্যায়। এবং যেটি হয় যে মাত্র 12 বছর বয়সে বাড়িতে আগেকার দিনে খুব কম বয়সে বিবাহ হতো, এবার আপনার সকলে জানেন, এখন কিছু না, এখন কত বয়সে কি হয়ে যায় আমাদের বিচার জন্য এই নিয়ে, যেটা হচ্ছে যে খুব কম বয়সে আগে বিবাহ, তাদের 12-14 বছর বয়স, তার মা বাবা বিয়ে ঠিক করে। কিন্তু গৌরীমা যতটুকু মেয়ে কিন্তু দেখুন তার কীরকম ভুল, এবং বলছেন যে হ্যাঁ বিয়ে করতে পারি, একটা শর্ত আছে, বরের কোনদিন মৃত্যু হবে। এরকম কি কেউ আছে কিরকম ভাবে মানে চাল চাললেন যাতে করে তার বাবা মা তাকে বিয়ে না দিতে পারে? যে প্রত্যেক তৎক্ষণাৎ বুদ্ধি বলে এমন কোন বরকে সন্ধান দাও যাকে বিয়ে করতে রাজি আছি, যার কোনদিন মৃত্যু হবে। সবাই তো পেছনে একমাত্র, তারপরে কি আর হবে, তো ঠিক করা গেল তার ভগ্নী পুত্রের হাতেই এই গৌরীমাকে সঁপে দেওয়া। গৌরীমাদের জন্য বিরাট মুশকিল ব্যাপার, এই বন্ধন থেকে যদি একবার পড়ে থেকে মুক্তি পেতেই হবে। তিনি কী করলেন, ঘরে থেকে তীর মেরে দিয়ে চুপ করে বসে দিলেন, তো বাইরে থেকে ডাকছে, এই করছে, সে করছে, ওরা কিছু জবাব দেয় না, ঘরে ঠিক মন্ত করে বসে দিচ্ছে। তারপরে তার মা ছিল অত্যন্ত ভক্তিমতী বুদ্ধি, এবং সেই যুগের একজন মহিলা সংস্কৃতি তার শাস্ত্র জ্ঞান খুব পারদর্শিতা ছিল, এবং তিনি মায়ের সাহায্যে মাসির বাড়ি পালিয়ে যান, এবং মাসির বাড়ি পালিয়ে গিয়ে সেখানে সবসময় জপ ধ্যান, তার মন সবসময় অন্যদিকে থাকত, এই সাধারণ সংসারিক কাজ কাজে তার মন রাখত। তাকে তিনি নৌকায় করে যাচ্ছেন, তাকে অনেক করে সব গয়না কেমন সাজিয়ে দিয়েছে, তিনি দেখছেন গয়নাগুলো এরম করে গয়না কিছু মূল্য আছে, তাকে করে চিবিয়ে গঙ্গার জল ফেলে তার দু সম্পর্কে পাড়া প্রতিবাসী ছিল মামা, চণ্ডী মামা, চণ্ডী মামা 15 বছর ছিল, আর হাতটা তো দেখতে পেলাম তো জমি ছিলাম, চণ্ডী মামা কিন্তু ঠিক ঠিক খুব বানান কাটছে। তিনি দেখে বলছিলেন তার হাত দেখে, যে রুচি দেখে, যে এই গৌরী মা তার পুরো নাম ছিল ইন্দ্রাণী এবং তার নাম ছিল মৃণাণী, কিন্তু বইয়ে লেখা আছে। তো যাই হোক, তো বলো যে সে বিরাট জমি, তার পরবর্তীকালে দেখা গেল সত্যি সত্যি তিনি জমি এবং তপস্যা, এবং তিনি সারা ভারত পরিভ্রমণ করেছেন, তপস্যা করেছেন বিভিন্ন তীর্থক্ষেত্রে। আমি পড়ছিলাম আসার সময় যে এমন কোনো জায়গা নেই তীর্থক্ষেত্র নেই ভারতবর্ষে তিনি কিন্তু ভ্রমণ করেন। আমরা তীর্থ ভ্রমণ করি এবং অনেকে দল বেঁধে ভ্রমণ করি, কিন্তু সেই সময়ে দেখুন এই যে যখনই কারোর জীবন নিয়ে আলোচনা করবেন, তার কথাবার্তা, তার শিক্ষা দীক্ষা নিয়ে আলোচনা করবেন, সেই প্রেক্ষাপটে তার আলোচনা করবেন, সেই প্রেক্ষাপটে দৃষ্টিভঙ্গিতে আলোচনা করবেন। এই গরিমার প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপট নয়, আজকাল তো মেয়েরা যেখানে খুশি যেতে পারে, কোনো ব্যাপার নেই, এত সাহস আছে, এত তাদের সব কিছু জানা, কিন্তু যে সময়কার কথা, যে যুগের কথা, গরিমার যুগের কথা 100 বছর আগেকার প্রেক্ষাপট, সেই সময় মহিলাদের কি নিদারুণ অবস্থা, তারা সবসময় অন্তর্পুর আসেনি, তারা সবসময় পর্দা আসি না, অবলা,
এবং বহু সমাজের অধিকার থেকে তারা বঞ্চিত, আগেকার মহিলাদের এই পর্যায়ে পড়ে। এমন অবস্থায় যে পড়াশোনা করার কোনো তার অধিকার ছিল না। মায়ের জীবনে কি ঘটেছে? মা সারদার জীবনে, মা সারদা নিরক্ষরা ছিলেন ঠিক, কিন্তু চেষ্টা করে অন্তর্পক্ষে বর্ণ পরিচয়টা পড়তে তিনি জোগাড় করেছিলেন। একদিন ওই নহবাদে মনে বসে লুকিয়ে 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 দেখে ফেললে আবার হস্তি মেয়েদের আবার পড়াশোনা কি লুকিয়ে লুকিয়ে পড়ছে, আর ভক্ত হওয়া স্টুডেন্ট ওই লুকিতে এসে দেখে ফেললে এবার আমি কি করছো? বলে বর্ণ পড়ি করছো, বই পড়েছে, এসব করে কি হবে? মেয়েরা নাটক নভেল উপন্যাস এসব বই পড়তাম। বলে মায়ের কাছ থেকে এই বর্ণ পরিচয় কেড়ে মায়ের আর পড়াশোনা, মায়ের আর পড়াশোনা হলো না, কিছু হলো না, কিন্তু মা নিজে নিরক্ষর থাকলেও মা কিন্তু নারী শিক্ষার উপরে অত্যন্ত জোর দিয়েছে। নিজে অশিক্ষিত ছিলেন কিন্তু তার নারী শিক্ষা নারী উন্নয়নের জন্য তিনি কি কাজ করে গেছেন, বিদ্যাকে কিভাবে তিনি উৎসাহিত করেছেন। এবং দেখা যাচ্ছে সেই গরিমা বয়স অত্যন্ত কম যুবতী সেই সময় কি সাহসিকতার পরিচয় দিয়েছেন চিন্তা করতে পারেন? সারা ভারতবর্ষ ঘুরেছেন একা, সারা ভারতবর্ষ একা ঘুরেছেন, কারো কোনো কোনো সময় সঙ্গী সাথীদের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে ঘুরেছেন, ঘুরে তিনি গেছেন, কিন্তু দেখেছেন যে এদের সঙ্গে ঘুরে লাভ নেই, কিন্তু একাকিভাবে এই তীর্থ ইত্যাদি করতে পারে। কেন এটা সত্যিকই যে কেন দলের সঙ্গে পড়ে ওই দলে কি হয় জানেন তো? এক দল পড়লে তীর্থক্ষেত্র এই তোর নেকলেসটা কত তখনকার দিনে সে কিনা বাইরে কেউ বেরোবার সাহস পেত না মহিলারা, তারপর আবার যুবতী তিনি কিন্তু ঘুরে বেরিয়েছেন, তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছেন এবং ঠিক ঠিক ভাবে তীর্থাদি করেছেন। কি 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 শক্তি বলে একমাত্র তার শক্তি ছিল ঈশ্বর নির্ভরতা, ডিপেন্ডেন্স অন গড। ঈশ্বর নির্ভরতা থাকলে সে একজন সে নির্ভীক হতে পারে এবং ঈশ্বরকে নির্ভর করে তিনি এই বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং সমস্ত কিছু করেছেন। এবং যে কথা ঘটনাটি বলল যে শ্রীরামকৃষ্ণ তার মধ্যে দেখেছিলেন যে মেয়েদের জন্য কিছু কাজ যদি করতে হবে এই গরিমার পক্ষে সম্ভব, রামকৃষ্ণ পরিমণ্ডলের কথা বলছেন, বাইরের কথা বলছেন এবং সুন্দরভাবে বলছেন। একদিন দক্ষিণেশ্বরে শকুন্তলার ডাল এক হাতে শ্রীরামকৃষ্ণ ধরে আছেন, এক হাতে জল ঢালছেন, আর গরিমা তখন কাছে কাছে ফোন তুলছিলেন, ফোন বললেন দেখ আমি জল ঢালছি তুই কাদা চটকা। তো গরিমা বলছে কাদা চটকাবো কোথায়, সঙ্গে কাঁকর। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন আমি যা বললুম আর তুই যা বুঝলি। বলতে চাইছেন শ্রীরামকৃষ্ণ যে আমাদের দেশে যে মেয়েদের দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টকে কিভাবে দূর করা যায় তাদের জন্য কিছু করতে বলছি। গরিমা মনে মনে ভাবছেন যে এই এই শহরের মধ্যে থেকে এই সংসারী লোকদের মধ্যে থেকে এই মেয়েদের জন্য কিছু করা বোধহয় সম্ভব হবে না, তাই বলছেন তুমি আমাকে কতগুলি মেয়ে দাও আমি হিমালয়ে গিয়ে আশ্রম করে সেখান থেকে মেয়েদের জন্য কিছু করার চেষ্টা করবো। শ্রীরামকৃষ্ণ হাত ধরে বলছেন না তোকে শহরে থেকে এই কাজ করে করতে হবে। একজন মহিলার পক্ষে তখনকার দিনে এই নারী উন্নয়নের কাজ, নারী শিক্ষার কাজ বা মেয়েদের দুঃখ কষ্ট দূর করার কাজ করা কতটা কঠিন, কতটা কঠিন মা তখন থেকে নারীদের তো কেউ গুরুত্ব দিত না, নারীরা যে কিছু করতে পারে নারীদের মধ্যে সেই শক্তি রয়েছে এটাও কেউ চিন্তা করতে পারে। নারীরা ছিল প্রেক্ষিতান এবং নারীরা সব থেকে বঞ্চিত। নারীদের যদি আপনার অবস্থা সেই সময় দেখেন শিক্ষার ক্ষেত্রে বলবেন, যাই হোক এই দেখে তার একমাত্র কারণ ছিল তার বিস্তার নির্ভরতা। এবং গরিমাও নিজে উপলব্ধি করলেন পরে যে যদি কিছু কাজ করতে হয় মেয়েদের জন্যে মায়েদের জন্যে তাহলে দরকার সংগঠন আশ্রম, যেটা স্বামী বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন। স্বামী বিবেকানন্দ গেছেন বিদেশে, আমেরিকায় দেখেছেন, বিভিন্ন সংগঠন দেখেছেন এবং তিনি অনুভব করেছেন যদি কিছু বড় কাজ করতে হয় দেশের জন্য দশের জন্য তাহলে সংগঠনের দরকার, অর্গানাইজেশন খুব দরকার তিনি অনুভব করেছেন।
দেখো মজার ঘটনা, স্বামীজি বলছেন যে আমি তোমাদের আমেরিকাতে এসে মহিলা ভক্ত করে বলছেন, আমি তোমাদের দেশে এসে একটি ব্যাপারে আমি কিন্তু খুব তাকে খুব ভালোবেসে ফেলেছি। তো মহিলা ভক্তরা ভাবলো ও স্বামীজি কোনো মেয়ের কথা বলছেন, মেয়ের প্রেমে বলছেন। বলছেন স্বামীজি, ক্যান আই নো দ্য নেম অফ দ্যাট গার্ল অর লেডি যার আপনি প্রেমে পড়েছেন? স্বামীজি হেসে বলছেন, কোনো মহিলা নয়, কোনো ব্যক্তি নয়, আমি প্রেমে পড়েছি তোমাদের অর্গানাইজেশন। তোমাদের অর্গানাইজেশনের কাজকর্ম দেখে আমি এত অভিভূত। স্বামীজি নিজে এলেন, অনুভব করলেন ইউ হ্যাভ টু সেট আপ অ্যান অর্গানাইজেশন। স্বামীজি ভারতবর্ষে এলেন এবং প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মঠ মিশন। এবং দেখুন কীরকম বুদ্ধিমতী এই গৌরী মা, তিনি অনুভব করলেন যদিও ছোটোভাবে হোক যেভাবেই হোক, যদি কিছু মায়েদের জন্য মেয়েদের জন্য করতে হয় তাহলে কিন্তু এই সংগঠনের প্রয়োজন। সেই জন্য তিনি সারদেশ্বরী আশ্রম তৈরি করলেন। সারদেশ্বরী আশ্রম হালি শহরের কাছে, ওখানে তিনি সারদেশ্বরী আশ্রম তৈরি করলেন এবং তিনি অনুভব করলেন। এবং তখন এই আশ্রমে, যদি ছোট আশ্রম, অনেক কষ্ট অভাব সংস্কৃতির মধ্যেও ধীরে ধীরে ব্রহ্মচারিণী রূপে অনেকেই যুবতী মেয়েরা যোগদান করতে শুরু করলো। অনেক বাল তখন কাশ্মীরে বাল্য বিধবা যারা হতেন তারা এসে যোগদান করলেন এবং মা তাদের জীবন কীভাবে গঠন করতে হয় এবং ঠিক ঠিকভাবে কীভাবে মানুষ হতে হয়, শুধু মানুষ হওয়া নয় এবং মানুষ হয়ে কীভাবে দেশের দশের কাজ করা যায়, বিশেষ করে নারী উন্নয়নের জন্য কাজ করা যায়, সেই ব্যাপারে তাদেরকে শিক্ষা দীক্ষা দিতে আরম্ভ করলেন। এবং আরও কত বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন। দেখলেন যে সত্যি সত্যি কোন শহরে, কলকাতার শহরে যদি আশ্রম করা যায় তাহলে অনেক লোককে আকৃষ্ট করা যায়, অনেক কাজের সুবিধা হতে পারে। এই জন্য তিনি কলকাতায় এসে, উত্তর কলকাতায় এসে তিনি জমি কেনার চেষ্টা করলেন। প্রথমে ভাড়া বাড়িতে এখান থেকে ওখান, ওখান থেকে এখান, কেন পয়সা নেই, কড়ি নেই, মেয়েদেরকে অর্থ দেবে, তবু তিনি একাকি যারা যারা ঘুরে বেড়াতেন এই অর্থ সংগ্রহ করতেন। চিন্তা করতে পারেন তখনকার একজন মেয়ে, একজন কম বয়সী মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং এই আশ্রমের জন্য এই অর্থ সংগ্রহ করছেন। স্যার মনমোথনার মুখোপাধ্যায় বোধহয় বিচারপতি, তিনি দেখে অবাক হচ্ছেন, বলছেন এই মাতাজি কি কাণ্ডটা করছে না, লোকের দরজা যেতে কি আশ্রমের জন্য বিচার করছেন। তার বন্ধু যতীন্দ্রনাথ বলছেন, আরে তুমি সেটা বলছো কেন, যে মাতাজি যে গৌরীমা যে কাজটা করছেন একশো জন পুরুষ মানুষ তা করতে পারে না, কিভাবে তিনি কাজ করছেন এবং অর্থ সংগ্রহ করছেন আশ্রম এবং তার ভেতরে যে শক্তি অপরের জন্য কিছু করা, যে কথাটা স্বামী বিবেকানন্দ খুব সুন্দরভাবে একটা চিঠিতে লিখছেন, ওয়ান্ডারফুল লেটার, মহারাজা মাইসোরকে লিখছেন, কি লিখছেন নম্বর Life is short. The vanities of life are transitory. They alone live only for the rest are more dead than alive. কি বলছেন? বলছেন যে হে প্রিয় মহারাজ, এই জীবন দুদিনের জন্য, আর জীবন আছে কাল নাও থাকতে পারে, জীবনের যা কিছু অহংকার, মান সম্মান প্রতিষ্ঠা টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু বুঝলে আজ আছে কাল নাও থাকে, যদি তাই হয় সবই কিছু যদি ক্ষণস্থায়ী হয় তাহলে অতি উত্তম হবে। কেবল নিজের জন্য বেঁচে থাকা নয়, পরের জন্য বেঁচে থাকা, যারা পরের জন্য বাঁচে তারাই কিন্তু যথার্থরূপে বাঁচে। আর সব লোকেরা বেঁচে থেকেও কেবল নিজের কথা ভাবেন, তারা বেঁচে থেকেও কিন্তু নিজের সমান ভণ্ড। স্বামীজি বলছেন যে বাঁচতে হলে পরের জন্য বাঁচো, নিজের জন্য নয়। এই গৌরীমা যে পরের জন্য কিছু করা শ্রীরামকৃষ্ণ বলে গেছিলেন, তার অনুপ্রেরণা পেয়েছিলেন কিন্তু ঠাকুরমা স্বামীজির কাছ থেকে, শক্তিও পেয়েছিলেন তাদের কাছ থেকে। গৌরীমা তপস্বিনী ছিলেন, বালকাল থেকে সব কিছু করেছেন, ঠিকই যোগদান করেছেন, বিভিন্ন তীর্থ ইত্যাদি করেছেন, দর্শন করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এবং শিশুমায়ের সান্নিধ্যে এসে তার আধ্যাত্মিক জীবনের একটা বিরাট ঢেউ এসেছিল, বিরাট জাগরণ ঘটেছিল, তার আধ্যাত্মিক জীবনকে তিনি সুদৃঢ় করেছেন, তার আধ্যাত্মিক জীবন
জীবনকে গৌরীমা সমৃদ্ধ করেছেন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এবং শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে, এবং লক্ষ্য করেছেন স্বামী বিবেকানন্দ, তিনিও যে সবসময় চেয়েছিলেন যে কিছু কর, দেশের জন্য কিছু কর, দেশের জন্য কিছু করার চেষ্টা কর, সে অনুপ্রেরণা পেয়েছিলেন গৌরীমা স্বামী বিবেকানন্দের কাছ থেকে। যদিও তার কথা লেখা নেই, কিন্তু আমরা অতি সহজে অনুমেয় তিনি যে দীক্ষা করছেন, তিনি ঘুরে বেড়াচ্ছেন, এবং শেষকালে তিনি এখানে জায়গা কিনলেন উত্তর কলকাতায় সারাদেশ্বরী আশ্রম আমাদের রয়েছে গৌরীমায়, সেখানে তিনি জায়গা কিনলেন এবং তিনি সেখানে আশ্রম স্থাপন করলেন, এবং সেখানে নারীদের শিক্ষার কীভাবে ব্যবস্থা করা যায় সে ব্যাপারে কিন্তু নারী শিক্ষা তখনকার অকল্পনীয় নারী শিক্ষা। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ আমার সিস্টেম নিবেদিতা এসেছেন, কোথেকে এসছেন? আয়ারল্যান্ড থেকে। স্বামী বিবেকানন্দের আহ্বানে কি করার জন্য? নারী উন্নয়ন, নারী শিক্ষার জন্য সমস্ত কিছু ত্যাগ করে এসছেন। বাগবাজারে এখানে উত্তর কলকাতায় বিদ্যালয় পর্যন্ত খুলেছেন, বিদ্যালয় খোলার পরেও দেখা যায় ছাত্রীরা পড়তে আসছে না, মেয়েরা পড়তে আসছে না, তিনি রাজ হতাশ হচ্ছেন এবং মাকে গিয়ে বলছেন, বাগবাজারের মায়ের বাড়ির কাছে নিমিত্ত ব্যবস্থা করার আমি থাকতেন, মাকে গিয়ে বলছেন, মা সমস্ত কিছু ত্যাগ করে স্বামী বিবেকানন্দের আহ্বানে আমি এসেছি ভারতবর্ষের নারী শিক্ষার জন্য, অতি কষ্টে আমি বালিকা বিদ্যালয় করেছি, নাম দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ বালিকা বিদ্যালয়, এবং সেখানে কোন মেয়েরা পড়তে আসছে না, আমি কি করি? অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন, বিচার ভেঙে পড়েছেন। মা তাকে বুঝিয়ে বলছেন কেন মেয়েরা আসছে না, তার দুটো প্রধান কারণ, একটা হচ্ছে নিবেদিতা হচ্ছে ম্লেচ্ছ অপান্তে অস্পৃশ্য, তখনকার দিনে কোনরা যারা হিন্দু যারা গোড়া যারা বনিয়াদি বংশে তারা মনে করতেন যে নিবেদিতা পরিচালিত একটা মৃচ্ছ পরিচালিত স্কুলে আমাদের মেয়েরা যাবে পড়াশোনা করছে, আর স্কুলে গিয়ে পড়াশোনা করে তখন কোনো রেওয়াজই ছিল না, রেওয়াজই ছিল না, যেন একটা সামাজিক অপরাধ, এবং সেই জন্য মেয়েরা পাঠাতেন না, অভিভাবকেরা মেয়েদের পাঠাতেন না নিবেদিতা। দ্বিতীয় কারণ হচ্ছে যেটা বলছিলাম যে সামাজিক অপরাধ, বাইরে গিয়ে মেয়েরা পড়াশোনা করবে তখনকার দিন 100 বছর আগেকার কথা চিন্তাই করা যেত, দুটি কারণে মেয়েরা নিবেদিতার স্কুলে ভর্তি দিত না। মা তাদের কি বলছেন? মা নিবেদিতাকে আশ্বস্ত করছে, বলে ভেব না, চিন্তা করো না, দেখবে ধীরে ধীরে তোমার স্কুলে মেয়েরা আসবে, এবং মেয়েরা আসবে এবং পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। বলে দিয়ে মা ক্ষান্ত থাকেন, যখনই কোনো মহিলা ভক্তরা এসছেন মা তাদের জিজ্ঞেস করছেন তোমাদের বাড়িতে তো মেয়ে আছে? বলে হ্যাঁ আছে, যাও নিবেদিতা স্কুলে পাঠিয়ে দাও, তারা পড়াশোনা করবে, হাতের কাজ শিখবে, স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে, এটাই তো আমরা চাই আজকের দিন। সেটা কোথায়? মা 100 বছর আগে বলে যে পাঠিয়ে চায় একজন ভক্ত মহিলা, তার চারটে মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে না, কান্নাকাটি করছে, আর আগেকার দিনে মেয়েদের বয়স একটু পার হয়ে গেলে চারিদিকে সব সমালোচনা, বড় মেয়ে বাড়িতে রয়েছে ঘটনা, এখন কি হয় জানি না, তো সেটা মায়ের কাছে খুব আফসোস করছে, কাঁদছে, মা আমার কি হয়েছে? বলে দেখো না আমার বাড়িতে চারটে মেয়ে বিয়ে দিতে পারছে। মা বলছেন তাতে কি হয়েছে, যাও চারজন তিন বিদ্যার স্কুলে পাঠিয়ে দাও, হাতের কাজ শিখবে, পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী। তখনকার দিনের কথা, তখনকার দিনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মা এ কথা বলতে পারে, মা এ কথা বলছেন নারী শিক্ষার উন্নয়নের জন্য। গরিমার জীবনে দেখছেন মা কিভাবে গরিমা একা কি লড়ে যাচ্ছে, তার সাহসিকতার কথা আমার পরবর্তী বক্তা বলছেন তিনি কিরকম সাহসী মহিলা ছিলেন, এই যে দামোদর সিনার কথা বলছেন, তিনি দামোদর সিনার গঙ্গা ঘাটে স্নান করতে গেছেন, একজন গঙ্গা ঘাটে স্নান করতে গিয়ে ডুবে যাচ্ছে, আর ডুবে যাচ্ছে আর যা হয় ওই সব পুকুরের পাড়ে লোকেরা গঙ্গার পাড়ে মরে গেল মরে গেল, কেউ আর বাঁচাচ্ছে না, ঝাঁপিয়ে পড়ছে না, যার সংখ্যা গৌরীমা মানে ছিলেন উপস্থিত, দেখলেন যে কেউ কিছু করছে না, হা 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 করছে না, দুঃখ পাচ্ছে না, কি হলো কি দরকার, ধরো 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 লোকে ধর, তো গাড়ি কে ধরবে? গরিমা বললেন দুঃখ করে,
যে এতগুলো পুরুষ মানুষ আছে, কেউ যে বছর বললে সাঁতার কথা জানতেন না, সব ভুলে গেলেন, তিনি ঝাঁপিয়ে পড়লেন গঙ্গায় তাকে উদ্ধার করার জন্য। তো গরিমার দেখা দেখি ওনারা ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করা। এই আশ্রমের যে বলছিল আশ্রম, তিনি বালিকাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন, পুরুষ রাত্রি হয়েছিল, দেখলেন আর মহিলা আত্মনাথ পাশের বাড়ি পাশের থেকে আত্মনাথ শুনে গরিমা নিশ্চয় ভাবলেন কোনো মেয়ে আগেকার দিনে যেমন ছিল, স্বামীরা বয়সের কথায় কথায় মার খোল করতে চাক, আরে বাঘ বাজারও করতো, বাঘ বাজার করতো না, রাত্রেবেলায় মারছে স্বামী মদ খেয়ে এসে বউকে, আর চিৎকার করছে, আন্তনাদ করছে, যন্ত্রণায় ছটফট করছে, মা দোতলার ঘরে ছিলেন, মধ্যরাত থাকতে পারলেন না, বেরিয়ে এলেন, বলে হিংসে তিনি বলছেন যাকে তার অত্যাচার করছে, তিনি ধমক দিলেন বাইরে এসে, সেরকম দেখছে কি গরিমা কি করছেন, একটা হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন সেই রাত্রেবেলায়। অনেকে মানা করে যারা বালিকারা ছিল তার সঙ্গে, মানা করে যে গরিমা মা যাবেন না, যাবেন না, আপনি উনের বাড়িতে অন্ধকারে এরকম যাবেন রাত্রেবেলায়, একজন আপনি মহিলা যাবেন না, মা কারো কথা শুনলেন না, গিয়ে লাঠি নিয়ে হাজির হলেন, তারপরে গিয়ে দেখলেন যা ভেবেছিলেন তাই, মহিলাদের অত্যাচার নির্যাতন, নারী অত্যাচার নির্যাতন ভাববেন যে এখন ছিল তা না, আগে আরো বেশি ছিল, আগে আরো বেশি হতো, মিডিয়া ছিল না, আপনি প্রকাশিত না, এখন একটু কিছু হলে একদিন কি হয়েছে শুনলাম সাহেব চারিদিকে ভাইরাল, তাকে ভাইরালের কোনো ব্যাপার ছিল না, কে খবর, যাই হোক, তারপরে তো সেই মা ডাকিয়েছেন লাঠি নিয়ে দাঁড়িয়ে, ওই যে মারধর করছিল স্বামী ভয়ে সরে পড়েছে, এবং তিনি সেই একে এনে কিনা পুলিশের করে মেয়েটি উদ্ধার করলেন, এবং পরে স্বামী বা তার বন্ধুবান্ধব মেয়েদের প্রত্যাচার করতে বউটার উপরে, তারা এই এসে একদিন কোন দপ্তরে গরিমার কাছে এসছেন আশ্রমে, গরিমা তাদের বুঝিয়ে বলছেন দেখো তোমরা ভুলেই রেখে মেয়েটাকে ফেরত নিয়ে যাও, মা বলছে সুন্দর কথা বলছে দেখুন, যে তোমরা ঘরের লক্ষ্মীকে এরকম পায়ে ফেলে বাইরে ফেলে দিচ্ছ, ঘরের লক্ষ্মীকে এরকম করে না, যাও নিয়ে এসো তোকে সম্মানের সঙ্গে, এই সাহসিকতার পরিচয়। তারপরে একটা সাহসিকতা কীরকম, তখনকার দিনে মেয়েদের সাহসিকতা অনেকের পরিচয় দিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন লক্ষ্মী রায় রেওয়ায় অনেকে কিছু করেছেন, কিন্তু আমি রামকৃষ্ণ পরিমণ্ডলের কথা বলছি, সেদিকে দেখতে গেলে এই গরিমার সাহসিকতা কিন্তু তারপরে একটা বাঁধর একটা ছোট্ট পুকুরে বাচ্চাকে উপরে নিয়ে কাটাকাটি করছে এ করছে, এখন দোতলার উপরে সিঁড়ি নেই চাপে কী করে, মা জীবনের ঝুঁকি না নিয়ে ইয়ে করে সেটা করে পরে কোনো রকমের উপরে উঠে বাঁচিয়ে উঠবে, কলকাতা থেকে কুকুর স্বামীটাকে নিচে নাম দিয়ে কোনো রকম তাকে সেবা শেষ, বহু ক্ষেত্রে গৌরীমার যে তপস্বিনী তেজস্বিনী নির্ভীক এবং এই মেয়েদের উদ্দেশ্যে যারা দুঃখের কষ্টে আছে তাদের জন্য নিবেদিত প্রাণ, যদিও গরিমার সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য পাই না, যেটুকুন ভক্ত মানের সাথে পাই তাতে যা বুঝতে পারা যায় যে গরিমা যে রামকৃষ্ণ ভাব আন্দোলনে যে এটি শুরু করে গেছিলেন তার অবদান, এবং যেভাবে তিনি নারী শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে গেছেন নারীদের দুঃখ কষ্ট মোচন করার জন্য, কারণ তার একটা কারণ আছে, কিন্তু বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডগুলো বুঝতে হবে, স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষ পরিভ্রমণ করছেন তখন দেখছেন যে ভারতবর্ষের কেন গল্প ভারতবর্ষ গৌরবে অতীতে আদৌ গৌরব উজ্জ্বল ছিল, ভারতবর্ষ সব কিছু বিষয়ে এত এগিয়ে ছিল, কি শিক্ষার ক্ষেত্রে, কি বাণিজ্যের ক্ষেত্রে, কি সাহিত্যের ক্ষেত্রে, কি কলার ক্ষেত্রে, কি স্থাপত্যের ক্ষেত্রে, কি সঙ্গীতের ক্ষেত্রে, কি বিজ্ঞানের ক্ষেত্রে, কি প্রযুক্তির ক্ষেত্রে ভারতবর্ষ এগিয়ে ছিল, এই যে গৌরবের জন্য ভারতবর্ষ, স্বামীজি ঘুরে দেখছেন আর আক্ষেপ করছেন কষ্ট পাচ্ছেন এই বর্তমান ভারতবর্ষে যত পতন, ওয়াই হোয়াট আর দ্য কজেস অফ ডাউনফল অফ ইন্ডিয়া, স্বামীজি বলছেন জোর দিয়ে অধঃপতনের কারণ কি, স্বামীজি বলছেন অনেকগুলি কারণ হতে পারে, প্রথম তিনটি কারণ তিনি বললেন, কি বললেন প্রথম তিনটি কারণ, বললেন সাধারণ মানুষকে বিভিন্ন
সামাজিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে মানুষ বলে গণ্য করা হয়নি, তাদেরকে পদপিষ্ট করা হয়েছে, এক নম্বর কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ বললেন, আমি ডায়াগনোসিস করলেন এই ভারতবর্ষ অধঃপতনের কারণে। আর দ্বিতীয় কারণ বলছেন, নারী জাতির অবমাননা করা, নারী জাতিকে সরিয়ে রাখা, নারী জাতি ইজ ফর নাথিং। আমার তো তার পূর্ব আগে তো বললেন নারী হচ্ছে নরকের দ্বার, কেউ কেউ বলে ফেললেন। নারীকে প্রথম থেকেই কিন্তু সরিয়ে রাখা হয়েছে, নারীর যে মর্যাদা হওয়া উচিত সেই মর্যাদা বৈদিক যুগের পর থেকে কিন্তু আমরা দিতে ভুলে গেছি, সেটি বৈদিক যুগের সময় আমরা দিয়েছি দেখেছি, কিন্তু তারপরে নারীর যে মর্যাদা হওয়া উচিত, নারীর যে সম্মান হওয়া উচিত সেই নারীর সম্মান এবং মর্যাদা দিতে আমরা ভুলে গেছি। নারীকে স্বামী আক্ষেপ করে বলছেন, নারীদের মেয়েদের মহিলাদের আমরা সন্তান উৎপাদনের যন্ত্র মাত্র তৈরি করে ফেলেছি, খুব দুঃখের এবং আক্ষেপের সঙ্গে বলেছেন। তাই স্বামী বলছেন যে ভারতবর্ষকে আবার উঠতে হয়, ভারতবর্ষকে যদি আবার জাগ্রত হতে হয়, আবার যদি ভারতবর্ষ যদি আবার ওঠে, এবং এমন ভাবে স্বামী বলছেন, স্বামীজির আশা থাকতে যাবে না। স্বামী বলছেন যে ভবিষ্যতে ভারতবর্ষ এমন ভাবে উঠবে, এমন ভাবে যাবে যে ভবিষ্যৎ ভারতবর্ষ অতীতের গৌরবকে পর্যন্ত ম্লান করে দেবে। একই সুরে বলছেন কবি, ভারত আমার জগত সভায় সৃষ্ট আসন হবে, কিভাবে উঠবে? তাই স্বামী বলছেন যে জাতির উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য দুটি জিনিসের দরকার। যেমন উদাহরণ দিচ্ছে, খুব সুন্দর উদাহরণ, পাখি যেমন একটি ডানায় উঠতে পারে না স্বচ্ছন্দে, ওড়ার জন্য দুটি ডানার দরকার, একটি হচ্ছে সেই, একটি হচ্ছে পুরুষ এবং মহিলা সমানভাবে তাদের উন্নতি বিধান করতে হবে, নারীকে ডুবিয়ে রাখলে চলবে না। তাই আমি বিবেকানন্দ নারী শিক্ষা, নারী উন্নয়ন, নারী মুক্তির জন্য চেষ্টা করে গেছেন, আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং তাকে বিভিন্নভাবে নিবেদিতা সাহায্য করেছেন, এবং শ্রীরামকৃষ্ণের শিষ্যা গৌরীমা তিনিও এই ব্যাপারে অনেক কিছু সাহায্য করেছেন, অনেককে রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন যে দেশের জন্য কিছু করা, মেয়েদের জন্য কিছু করা, যে প্রথম শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন। তাই সাধারণ জীবন নয়, গৌরীমার জীবন এক তপস্বিনীর জীবন, এক ত্যাগিনীর জীবন, এক সাহসিকতার জীবন, দেশ উন্নয়নের জন্য ভাবনা চিন্তা করার জীবন। তার জীবন ছিল দেশের উৎসর্গীকৃত প্রাণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার, ধন্যবাদ। আমরা রামকৃষ্ণ শিষ্যা শিশি মায়ের সঙ্গিনী, শিশি মায়ের নবীদাসী, বীরত্বপূর্ণ জীবন কথা আমরা শুনল। গৌরীমার জীবনেতে ঈশ্বর নির্ভরতা এবং সাংগঠনিক শক্তি ছিল, এবং স্বামীজির যে কথা উনি বললেন, লিভ ফর আদার্স, এইগুলি জীবন্ত মুক্ত প্রতীক ছিলেন গৌরদেশ গৌরীমা। শ্রীরামকৃষ্ণ দেখুন এখনো স্ত্রী মঠ বলি, সারদা মঠ বলি, কিন্তু মেয়েদের জন্য কাজ করা, মেয়েদেরকে নিয়ে সংগঠন করা, শ্রীরামকৃষ্ণ কখন তখন ভেবেছিলেন। তিনি প্রথম গৌরীমাকে দিয়ে বিয়ে করেছিলেন, এবং তার পরিকল্পনা যখন শ্রী মা সারদেবকে বলা হলো, তাকে পূর্ণ সমর্থন করেছিলেন বা পূর্ণ সহযোগিতা করেছিলেন। তখন গৌরীমা 1895 সালে ব্যারাকপুরে প্রথম মেয়েদের নিয়ে মঠ করেন, যেখানে তার 60টি বধবা বিধবা কুমারী মেয়ে মানুষ হতো। তাদের শুধু জীবনচর্চা করতো না, তাদের সঙ্গে স্বাস্থ্যপাত, ভারতীয় রীতি নীতি সংস্কৃতি তাকে শিক্ষা দিতেন। মা ওখানে গিয়েছেন, তাকে উৎসাহ দিয়েছেন। আবার তারপরে যখন শহরের বুকে, কলকাতার বুকে যখন এই কাজ করার জন্য অনুভব করলেন গৌরীমা, প্রথমে গোয়া বাগানে গেলেন, ওখানে প্রায় 15 বছর ছিলেন, তারপর গোয়া বাগানে ছিলেন প্রায় 8-9 বছর, তারপরে শ্যামপুকুর শ্যামবাজারেতে ওই গৌরীমা আশ্রম আছে শ্যামপুকুর বাটির কাছে, ওইখানে দীপা আশ্রম করলেন। মা প্রত্যেকটি জায়গাতে গিয়েছে, তো তারও মায়ের কাছে আসত, এবং স্ত্রী মঠ আগে যে স্ত্রী মঠের যে প্রথম রূপকার হচ্ছেন আমাদের গৌরীমা। এখন সে আশ্রমকে তিনি বললেন, তিনি দেখলেন যে তার এই মেয়েদেরকে দিলে তার সংগঠনের জন্য সন্ন্যাস ব্রহ্মচর্য দরকার, তার ঠিক করে দিলেন।
গৌরীমার গলাতে সবসময় দামোদর শিলা থাকতো, তাকে এক সাধু দিয়েছিলেন, তার তিনি দর্শন পেয়েছিলেন। কিন্তু তারা মূলত ছিলেন কালীভক্ত। গৌরীমা যখন সারা ভারতবর্ষে ঘুরে বেড়াতেন তখন তার গলায় থাকতো দামোদর শিলা, কিন্তু ব্যাগে থাকতো কি মা কালীর ছবি, চণ্ডী, গীতা, ভাগবত। শাস্ত্রজ্ঞ ছিলেন। যখন মা বারা খুলতে চেয়েছিলেন ঠাকুরের মহাসমাধির পর, তখন ঠাকুর দেখা দিলেন না, খুলবে না। আর গৌরী দাসীর কাছে জিজ্ঞেস করবে কেন তুমি খুলবে না, শাস্ত্র থেকে তুমি বলে দিল। সেই গৌরী দাসী যখন কামাল বাড়িতে গেলেন মায়ের কাছে, তখন তিনি তাকে বলেছিলেন তো তুমি খুলবে কি, খাপার বারা খুলছি কি করে তুমি। গৌরী দাসী বললেন তুমি সৎ যদি বিধবা হও জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে, মারুখি কখনো সদ বিধবা হন না। এইভাবে মা এই যেমন নিবৃতাকে তার স্কুলের জন্য এবং শ্রীমঠের জন্য সর্বতভাবে সাহায্য করেছেন, আর মাও ঠিক এই গৌরীমাকে করেছেন। গৌরীমার অপূর্ব জীবন গাছ আপনি নিশ্চয় পড়বেন, স্বামী যমুনাজী লিখিত ভক্তমালিকা, আর সারদাশ্রী আশ্রম থেকে প্রকাশিত দুর্গাপুরের মা গৌরীমল একটা বই আছে, আর স্বামী দেবসঙ্গী মহারাজের শ্রী মা সপ্ত সাধিকা তার মধ্যে গৌরীমার ছোট্ট জীবনী আছে। আমরা জীবনী পড়লে দেশকে মায়েরে কীভাবে তারা এইভাবে নির্লিপ্ত জীবনযাপন করেছিলেন সংসারের জন্য, মানুষের জন্য তারা জীবন দিয়ে গেছেন, তাহলে আপনাদের তার কাজে লাগবে এবং আপনার নিজের জীবন ভালো করে গঠন করতে পারবেন। এই সর্বোত্তর জন্য আমরা সর্বপ্রথমের কাছে কৃতজ্ঞ রয়েছি, ওটাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আর আপনাকে উঠবেন না, মহারাজের প্রণাম হবে, আর যাওয়ার পর ওটা প্রসাদ দিয়ে যান। মহারাজকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে শ্রীরামকৃষ্ণের যারা মহিলা শিষ্যা ভক্ত তাদের কিন্তু কোন রকম আলোচনা ইত্যাদি হয়নি, তিনি যে সারব বক্তৃতার আয়োজন করেছেন সেই জন্য তাকে আমার তরফ থেকে এবং সকলের তরফ থেকে ধন্যবাদ জানাই। আর ওকেও ধন্যবাদ জানাচ্ছি যে যার আশ্রম করলে এই সরল বক্তৃতা হচ্ছে, তাকেও ধন্যবাদ জানাই, কেন আমাদের কি দিতে হবে কিছু, এছাড়া তো ভক্ত দিয়েছেন এরকমই হয়, তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মহারাষ্ট্র ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে। প্রণারাম 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 প্রণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণারাম 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 প্রণারাম।